তখন আমার পরিস্থিতি এমন ছিল যে আমি আধা ঘন্টা মানে 20 মিনিটের বেশি হাঁটতে পারতাম না, 20 মিনিটের বেশি দাঁড়াইতে পারতাম না, 20 মিনিটের বেশি বসতে পারতাম না। আমার সমস্যাটা তখন এরকম ছিল। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অসংখ্য মানুষ, অসংখ্য পেশেন্টের মাঝে অসংখ্য মানুষ আছেন যারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। তাদের ভিতরে আরেকজন ভাইকে নিয়ে আসলাম। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমরা ওনাকে ওপেন করছি না আপনাদের সামনে, বাট আমরা ওনার সাক্ষাৎকারটা এই কারণে নিচ্ছি যে ওনার জীবনে কী কী ধরনের ঘটনা ঘটেছিলেন এবং উনি এর কী কী ধরনের চিকিৎসা করেছেন এবং চিকিৎসার পরবর্তী অবস্থা উনি কেমন আছেন, পুরো বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে জানবো। সেটার জন্যে ওনার কাছে আসা। দর্শক, আসুন একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আছি মোটামুটি আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। স্যার, এই যে DPRC হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে আপনি ভর্তি হয়েছেন কতদিন আগে? 30 দিন আগে, প্রায় 1 মাস। আপনি মূলত PLID এই রোগে ভুগছিলেন। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে প্রথম আপনি আসলে বুঝতে পেরেছিলেন এটা কতদিন আগে, মানে সূত্রপাতটা কতদিন আগে? গত 4 মাস আগে আমি বাইরে থাকতাম, ওখানে আমি বাসায় একটা এসি উঠে দিকে, তখন মানে এসি একটা উঠানোর 2 দিন পর আমার কোমরে পেইন পাই। এটা বাসার ব্যক্তিগত? হ্যাঁ, ব্যক্তিগত বাসায়। আচ্ছা, মানে কয়েকজন ধরেছেন, আপনার সাথে ধরেছেন? আমরা দুজন মিলে ধরছি। দুইজন ধরার পরে হয়তো আপনার কোমরে একটা চাপ লেগেছিল? হ্যাঁ, এটা আমি বুঝতে পারি, ফট করে উঠেছিল তখন। শব্দ আমি বুঝতে পারি না, আমি ভালো ছিলাম, 2 দিন পরে হঠাৎ করে আমার হাঁটা চলা বন্ধ হয়ে যায়। এক সপ্তাহ এভাবে কাটানোর পর আমি ওখানে ডাক্তার দেখাই, মেডিসিন নিই। মানে এতটাই কোমরে প্রচন্ড ব্যথা যে আপনি নড়াচড়াও আপনার অফ হয়ে গেছিল, বিছানা একদম শয্যাশায়ী হয়ে গেছিল, হাঁটা চলা অফ হয়ে গেছিল। আচ্ছা, নিজে বাথরুমে যে যাবেন সেটাও কোনো কিছু ধরে বা কারো সাহায্য নিয়ে আপনাকে যেতে হচ্ছিল? পরে আমি নিজে নিজে ইউটিউবে কিছু এক্সারসাইজ দেখি, 10-15 দিন করার পরে আমার এটা মোটামুটি স্বাভাবিকে চলে আসে, একটু স্বাভাবিক, একটু স্বাভাবিক বলতে কি। কিন্তু তখন পর্যন্ত আপনি কোনো কনসালটেন্ট বা কোনো ডক্টরের কাছে? না, ওখানে আমি আর দেখানো সম্ভব হয়নি। তখন আমার পরিস্থিতি এমন ছিল যে আমি আধা ঘন্টা মানে 20 মিনিটের বেশি হাঁটতে পারতাম না, 20 মিনিটের বেশি দাঁড়াইতে পারতাম না, 20 মিনিটের বেশি বসতে পারতাম না। আমার সমস্যাটা তখন এরকম ছিল। আচ্ছা, সরি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি, আপনি তো একজন প্রবাসী? জি, দেশের বাইরে ছিলেন। আচ্ছা, আমরা দেশের নামটাও ওনার কাছ থেকে আমরা জানবো না, বাট কত বছর হবে প্রবাসে আছেন? আমি কাজে গেছি মাত্র 1.5 মাস। 1.5 মাস? আচ্ছা, তার ভিতরে এই ঘটনা? তার মধ্যেই ঘটনাটা। ওকে, ঠিক আছে। দেন তারপরে তখন যখন দেখলেন 1 সপ্তাহ তো এটা ভালো হচ্ছে না, তখন তারপর আমি দেশে আসলাম, আসি, ওখানে আর কোনো ডক্টর দেখাই না? ওখানে ওখানে ডক্টর দেখাইছি, কিন্তু ওখানে ফিনান্সিয়াল ভাবে আমি আগাইতে পারতেছি না, অনেক খরচ। আচ্ছা, যেহেতু গিয়েছেন মাত্র কয়েকটা দিন আগে, আমার প্রফেশনটা ড্রাইভিং প্রফেশন ছিল, সো আপনাকে মুভ করতেই হতো। জি, পর আমি চলে আসি এখানে, MRI করা, MRI করার পর আমাকে বলছে আমার PLID। এটা শুনে আমি একটু মানসিক ভাবে একটু ভেঙে পড়ি, জীবনে কখনো এই রোগের নাম শুনি নাই। পরবর্তীতে আমি বাড়িতে চলে যাই, যাওয়ার 10-15 দিন পরে সেম এখানে ভর্তি হই। তো স্যারে বলছে 1 মাস ট্রিটমেন্ট করো, 1 মাস করার পরে ভালো একটা রেজাল্ট আসবে। ওই কনফিডেন্স থেকে আমি আসি 1 মাস, আজকে আমার 30 দিন চলতেছে। তো এখন আমার ওই ব্যথাটা, আমার আমি একটু বাঁকা হইলে যে ব্যথাটা করতো ব্যান্ড এক্সারসাইজ করতে গেলে, এখন ওই ব্যথাটা ওইভাবে হয় না, বাট মৃদু মৃদু ব্যথা আছে, বাট আগের মতো নাই। মানে যে তীব্র ব্যথার আপনার লাইফটাকে পুরো অচল করে দিয়েছিল, আপনি যে বিদেশ থেকে চলে আসছেন সেই তীব্র ব্যথাটা এখন আর নাই, ওরকম না, স্বাভাবিক হাঁটা চলা করতে পারছেন। রিকভার করার জন্য আমাকে একটু সময় নিতে হবে, নিজে নিজে আমার নিজেরও চেষ্টা থাকতে হবে, যেহেতু এটা মেকানিক প্রবলেম শারীরিক। মানে PLID হলে আমরা অনেকেই দেখি যে অপারেশনের দিকে তারা ঝুঁকে পড়েন, অনেক ডক্টররা আছে ধরে বলছিল অপারেশনের জন্য, আবার অনেক ডাক্তার বলছে অপারেশন ছাড়া ফিজিওথেরাপি নেওয়ার জন্য। আচ্ছা, তো আমি মানে আপনি দুই রকম মতামত আপনি পেয়েছেন? পর আমি DPRC কে সিলেকশন করলাম আর কি। আচ্ছা, সো এই 1 মাস থাকার পরে আপনি এখন জীবনটা কি মনে হচ্ছে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে? এখন এখন মোটামুটি ভালো লাগা আছে, কিন্তু আমি এটা মানে এখন বর্তমান পর্যন্ত আমার ওই পেইনটা ওইভাবে নাই। আচ্ছা, মানে এখন পর্যন্ত আপনি স্যাটিসফাইড? আপনি হয়তো জানেন না ভবিষ্যতে কি হবে, বাট এখন পর্যন্ত আমার চলাফেরার উপরে ডিপেন্ড করবে, আমার ইমপ্রুভমেন্ট আরো আসবে, আপনি নিজে সেটা আশা করছেন? তবে চিকিৎসার ক্ষেত্রে ভালো, চিকিৎসার কারণে এখানে চিকিৎসার মান ভালো, এটা ঠিক আছে। আপনি তো এই যে 1 মাস ছিলেন, ভর্তি ছিলেন, আর অসংখ্য পেশেন্টকে দেখেছেন আপনার আশেপাশে, তাদেরকে কেমন দেখেছেন ভর্তি হতে এবং কি ধরনের ক্রিটিক্যাল পেশেন্টগুলো এখানে আসতো? এখানে নানান ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট আসে, এরকম অনেকে সুবিধা মানে অনেকে ইম্প্রুভ হচ্ছে। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আপনার নিজস্ব মতামত? দর্শকদের জন্য বলবো, যাদেরই ফ্যামিলিতে বাড়িতে যার নিজের ব্যক্তিগত, সে যত বয়সের হোক যত কম বয়সের হোক, কোমর ব্যথা হওয়ার সাথে সাথে একটাই MRI করা উচিত,
কোনো ডাক্তারের কাছে গিয়ে এক্সরে এগুলো না করে 4-5 হাজার 6 হাজার টাকা দিয়ে ওই ডাক্তারকে বলা উচিত আমাকে একটা এমআরআই করা দেখেন আমার ডিস্কের কোনো প্রবলেম হয়েছে কিনা। আচ্ছা, কোমর ব্যথা মানেই 90% ডিস্ক প্রলাপস। আচ্ছা, এই জিনিসটা আপনি কিছুদিনে শিখে ফেলেছেন মোটামুটি। আচ্ছা, কারণ এটা অনেক জটিল ক্রিটিক্যাল। আপনার ধারণা হচ্ছে প্রথমে যদি রোগটা ধরা পড়ে চিকিৎসা করাটা আসলে অনেক বেশি সহজ হয়ে যাবে, এদিক ওদিক আর বেশি ছোটাছুটি করতে হবে না। আমাদের এমবিবিএস ডাক্তাররা এই কাজটা করায় না, তারা বিভিন্ন টেস্ট করায়, সময় নষ্ট করে। সেটাই, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শুনলেন, পিএলআইডি রোগী যিনি মাত্র 1.5 মাসের মাথায় ওনাকে চলে আসতে হয়েছে প্রবাস থেকে শুধুমাত্র এই ব্যথার কারণে, ঘটনাটা কি মনে পড়ছে? শুধুমাত্র একটি এসি দুজনে মিলে তুলে ধরেছিলেন, এরকম অসংখ্য ঘটনা আছে। কিছুদিন আগে তো আমরা শুনলাম আরেকজন পেশেন্ট ফ্রিজ থেকে মাংস টেনে বের করার সময় ওনার পিএলআইডি হয়ে গেছে, এরকম হাজারো ছোটো ছোটো ঘটনা আছে। হতে পারে আসলে মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতে পারে, অনেক কিছু আছে নিজের হাতে, অনেক কিছু নিজের হাতে নেই। তারপর আমাদেরকে সতর্ক থাকতে হবে, সঠিক নিয়মে চলতে হবে যতটুকু সম্ভব। যাই হোক, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য, যাতে আমার এই ভাইটি সারা জীবন সুস্থ থাকেন এবং স্বাভাবিক জীবনে সম্পূর্ণ অবস্থায় উনি ফিরে যেতে পারেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।